একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় দেশের জন্য কাজ করার আরেকটি সুযোগ বললেন শেখ হাসিনা অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার কোন ব্যক্তিগত চাওয়া কিছু না বা এটা দিয়ে আমার কিছু না কিন্তু আমি সবসময় মনে করি এটা একটা সুযোগ হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা দেশের মানুষের কল্যাণ করা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি ঐক্যফ্রন্ট বিদেশি পর্যবেক্ষকদের প্রধানমন্ত্রী দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ফয়সাল মোর্শেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ এবারের নির্বাচনে ভোট পড়েছে শতকরা 80 ভাগ আবার ভোটের সুযোগ নেই জানালেন সিইসি বললেন ঐক্যফ্রন্টের দাবি মানা সম্ভব নয় পরিকল্পিতভাবে জনগণকে ভোট থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ সরকার ব্রিফিং এ মির্জা ফখরুল এড়িয়ে গেলেন সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার প্রশ্ন একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বিজয় উল্লাস না করার সিদ্ধান্ত আওয়ামী লীগের বাড়াবাড়ি না করতে কর্মী সমর্থকদের নির্দেশ এবং বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় বিজয়ের মাসে আরেকটি বড় বিজয় মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন জনগণের জন্য কাজ করার আরেকটি সুযোগ পাওয়া গেছে সকালে গণভবনে তাকে শুভেচ্ছা জানাতে আসেন রাজনৈতিক ও সরকারি বেসরকারি কর্মকর্তারা পরে বিকেলে বিদেশি পর্যবেক্ষকদের ব্রিফিং করেন শেখ হাসিনা বলেন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যই জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি ঐক্যফ্রন্ট সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের রেকর্ড ভেঙে এবার সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় হয় আওয়ামী লীগ হ্যাট্রিক জয় পাওয়া বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধানকে শুভেচ্ছা জানাতে সোমবার সকাল থেকে গণভবনে আসতে থাকেন বিভিন্ন রাজনীতিক সরকারি বেসরকারি কর্মকর্তারা শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান তারা আসেন তিন বাহিনী প্রধান সহ সাবেক সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারাও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে এই সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও কন্যা সাইমা ওয়াজেদ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন ক্ষমতা ব্যক্তিগত চাওয়া পাওয়ার নয় এই বিজয় দেশের জন্য কাজ করার দায়বদ্ধতা ক্ষমতা আমার কাছে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু না বা এটা দিয়ে আমার কিছু না কিন্তু আমি সবসময় মনে করি এটা একটা সুযোগ হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা দেশের মানুষের কল্যাণ করা সরকারের ধারাবাহিকতায় দেশ বিদেশে বিনিয়োগ আরো বাড়বে বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী পাঁচটা বছর যখন হাতে সময় পেলাম অন্তত কাজগুলি করতে পারবো এটা ডিসেম্বর মাস আজকে শেষ হয়ে যাবে আবার আগামীকাল নববর্ষ ইংরেজি নববর্ষ সবাইকে আমি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আর বিজয়ের মাসে আরেকটি বিজয় বাঙালির জন্য এসেছে সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই বিকেলে নির্বাচন উপলক্ষে দেশে আসা বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে গণভবনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি বলেন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ হাউ লং দিস পিপল ফেরদৌসলিপি সময় সংবাদ ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট অনুযায়ী ফল এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি জানান 2008 সালের পর এবার সর্বোচ্চ 80% বেশি ভোট পড়েছে বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে ব্রিফিং করেন তিনি আবারও নির্বাচনের কোনো সুযোগ নেই জানিয়ে সিইসি বলেন ঐক্যফ্রন্টের দাবি মানা সম্ভব নয় বিপুল ভোটারের ভোটদানের মধ্য দিয়ে সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুধু দেশীয় নয় বিভিন্ন বিদেশি গণমাধ্যমও ব্যাপকভাবে এই নির্বাচনের সংবাদ সংগ্রহ করেছে এবং প্রচার করেছে জাতীয় সংসদ নির্বাচনে ভোট উৎসবে সারা দেশে প্রায় শতকরা 80% মতো ভোটার ভোট প্রদান করেছে অনিয়মের এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি আমাদের হাতে এখন আসেনি অভিযোগ আসলে সেগুলো তদন্ত করে দেখে দেখবো এখন তো এখন পর্যন্ত একটা অভিযোগও পাইনি লিখিতভাবে ওভাবে এটা তো জনগণ ভোট দিয়েছে যেভাবে সেভাবে ভোট হয়েছে
এত ভোট তো আমরা দেইনি, আমরা নির্বাচন আর নতুন ভাবে করবো না, যে নির্বাচন করেছি সেটা নতুন ভাবে করার সুযোগ নেই। হ্যাঁ, পুরো কমিশন সন্তুষ্ট, পুরো কমিশন আমাকে বলেনি অসন্তোষের কথা বলেনি। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পরিকল্পিতভাবে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আবারও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ফখরুল। এ সময় সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। এই ধরনের নজিরবিহীন সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, এই ভোট ডাকাতির ফলে আমরা এই নির্বাচনকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি। তার ফলাফল জনগণের এতদিন যে আশা ছিল যে 10 বছর পরে তারা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে তারা ভোট দেবে, সেটা তারা করতে পারল না। এবং আমরা মনে করি যে এই নির্বাচন পুনরায় সংগঠিত করতে হবে, সেটা করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এটা প্রমাণ হয়ে গেছে যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে আর কখনোই নির্বাচন সুষ্ঠু হতে পারবে না। এটা তো সিদ্ধান্ত নেবে, আমরা তো প্রত্যাখ্যান করেছি ফলাফল, আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি। জি, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জয় উদযাপনে সংযত থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। শেখ হাসিনা তরুণদের আকৃষ্ট করতে পেরেছেন বলেই জয়ের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। জয়লাভের পর নিজ নিজ নির্বাচনী আসনে তারা একথা বলেন। জেলা রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। সোমবার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাটের রূপালী চত্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় জানিয়ে প্রতিপক্ষের প্রতি সংযত আচরণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের। কারো বাড়ি ঘরে গিয়ে যেন এই রাজনৈতিক রাশারাশির কোনো প্রতিক্রিয়া না হয়। রাজনীতি কখনো জোয়ার আসবে, কখনো ভাটা আসবে, কাজে জোয়ার দেখে কেউ উল্লসিত হয়ে প্রতিপক্ষের উপর কোনো প্রকার বাড়াবাড়ি প্রতিহিংসা দেখাবেন না। সংসদে শক্তিশালী বিরোধী দল না থাকা দুঃখজনক মত দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন বিএনপির নেতৃত্বে পরিবর্তন আনা উচিত। সিলেট নগরের নিজ বাসভবনের সামনে সময় সংবাদকে একথা বলেন তিনি। ব্যাপক ভোটে জয়লাভ করেছি, তবে আমি একটু দুঃখ আছে যে শক্তিশালী কোনো বিরোধী দল অ্যাসেম্বলিতে হলো না, এটা খুবই দুঃখের বিষয়। তো বিএনপির শিক্ষা গ্রহণ করা উচিত, তাদের নেতৃত্বে পরিবর্তন দরকার। রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খান মেনন। মুক্তিযুদ্ধ সম্পর্কে বিএনপি জামাত এবং তাদের অবস্থান এবং এটা নিয়ে যে ডক্টর কামালের যে প্রতারণামূলক বক্তব্য, এগুলো তারা প্রশ্ন করেন। ভোলা শহরের গাজীপুর রোড এলাকার নিজ বাসভবনে তোফায়েল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মী সহ বিভিন্ন সংগঠন। বিএনপি এখন তৃতীয় রাজনৈতিক দল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা। প্রজন্ম আজকে এগিয়ে এসেছে, যে গত কিছুদিন ধরে যে প্রচার প্রচারণা, তরুণদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপ আলোচনা কথাবার্তা সব কিছুতেই তরুণদেরকে তিনি আকৃষ্ট করতে পেরেছিলেন। বিভ্রান্তিমূলক রাজনৈতিক কর্মকাণ্ডই বিএনপিকে জনবিচ্ছিন্ন করেছে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়া শহরের পিটিআই রোড এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিএনপি যখনই স্বাধীনতা বিরোধীদেরকে বা যুদ্ধাহতদেরকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন, তাদেরকে রক্ষার চেষ্টা করেন, এটা কিন্তু তরুণ প্রজন্মকে ব্যথিত করে। রাজনীতি করবে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। আমাদের নেত্রী এখন অ্যাঞ্জেলা মার্কেলের মতো চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। চাঁদপুরে নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দীপু মনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। জনগণ যুদ্ধাপরাধীদের বিপক্ষে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন
ঢাকা দুই আসনে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে তার বাসভবনে নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বলেন, সত্তরের নির্বাচনে জনগণ যেভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছিল, এবারও সেভাবেই রায় দিয়েছেন। জনগণ তাদের রায়ে বিএনপি জামায়াতের রাজনীতি বর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি। ৪৮ বছর পর আবার উন্নয়নের পক্ষে, অগ্রগতির পক্ষে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ চেতনার পক্ষে এবং রাজাকারদের বিরুদ্ধে, জামাত শিবিরের বিরুদ্ধে সমস্ত জাতি একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে এবার রায় ঘোষণা করেছে। এবং এবারের বিজয় আর সত্তরের বিজয় একই রকম বিজয়, মাত্র দুটি আসনে তারা জয়লাভ করেছিল, বাকি সবকটি আসন পেয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ। এইবারও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জামাত শিবির বিএনপির বিরুদ্ধে সবকটি আসন বিরাট বিজয় অর্জন করেছে। দেশে দেশে চলছে নতুন বর্ষবরণের আনুষ্ঠানিকতা। ঢাকায় নিরাপত্তা জোরদার, রাত ৮টার পর খোলা জায়গায় ৩১ উদযাপনে নিষেধাজ্ঞা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১০:৩০ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে টেলিফোন করেন। এ সময় নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই বিজয় বাংলাদেশের সামরিক উন্নয়নের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। এদিকে এক টুইট বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা। ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল বলে জানান তারা। ৪০,১৮৩টি নির্বাচন কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হওয়া আনুপাতিক হারে খুবই কম বলে মনে করছে ইলেকশন মনিটরিং ফোরাম। সোমবার সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সহযোগিতায় সংবাদ সম্মেলনের আয়োজন করে ইলেকশন মনিটরিং ফোরাম। রাজনৈতিক দল ও তাদের প্রার্থীরা নির্বাচনে সম্পৃক্ত ছিল বলে জানায় পর্যবেক্ষক সংস্থাটি। পর্যবেক্ষণকালে কোনো কেন্দ্রে গোলযোগের দৃশ্য চোখে পড়েনি। দেশব্যাপী ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল, কারণ ৪০,১৮৩টি কেন্দ্রের মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে ২২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছে, যা আনুপাতিক হারে খুবই কম। জনগণের মধ্যে ভোট প্রদানের ক্ষেত্রে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। ভোটাররা কোনো রাজনৈতিক দলের হুমকির মুখে পড়েননি বলেও মত দেন তারা। লাইনে যে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন, মহিলা বা পুরুষ, আগে তাদের জিজ্ঞাসা করেছে যে ভোট দিতে আসার পথে কেউ ভয় দেখিয়েছেন কিনা। এটা সর্বস্তরের মানুষই এক উত্তর দিয়েছেন যে না না, এবারে কোনো রকম বাধা বিপত্তি আমরা পাইনি এবং আমাদের রাস্তায় কেউ ভয় দেখায়নি। নির্বাচনের পরিবেশ সুন্দর, সুষ্ঠু ও সন্তোষজনক ছিল। আমরা সন্তুষ্ট, নিরাপত্তা পরিস্থিতি ভালো ছিল, সাধারণ মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, গণতান্ত্রিক পরিবেশে মানুষ ভোট দিতে পেরেছেন। মানবাধিকার কর্মীরা জানান, বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি ছিল সন্তোষজনক। প্রত্যেকটি কক্ষ ৫০০ ভোটারের জন্য বরাদ্দ ছিল, তাদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিযুক্ত ছিল, ছিল নির্বাচনী পর্যবেক্ষক। এই পরিবেশ ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে সহায়ক ছিল। আনন্দের মধ্যে মানুষ তাদের ভোট দিয়ে চলে যেতে পারছেন। আরো দেখলাম খুবই ডিসিপ্লিনড ওয়েতে প্রশাসন
তার ভূমিকা পালন করেছে খুব ভালো লাগলো আই উড আস্ক ফর এক্সপ্লেনেশন এন্ড আই টকড টু মেনি ভোটারস আমি সবার সঙ্গে কথা বলেছি সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে ভোটারদের প্রশ্ন করেছি তার নির্বাচন প্রক্রিয়ায় সন্তোষ জানিয়েছেন সবকিছু ঠিকমতো চলছে বলেও জানিয়েছেন তারা সবকিছু মিলিয়ে আমি ঢাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট হতে দেখেছি ভোট ব্যবস্থাপনা সুষ্ঠু ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের কারণে কোনো ধরনের সংঘর্ষ বা সহিংসতা হয়নি নির্বাচন দেখে আমার মনে হয়েছে কানাডার জাতীয় নির্বাচনের মতোই অবাধ ও সুষ্ঠু এই নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটি তিনটি দল ঢাকার ২৪টি কেন্দ্র পরিদর্শন করেন শাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করেছেন একটি দেশের দূতাবাস কর্মকর্তা দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয় আধা ঘণ্টাব্যাপী এই বৈঠকে সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেলেও কোনো পক্ষই সাংবাদিকদের কাছে কিছুই জানাননি ওই দূতাবাস কর্মকর্তার কাছে বিএনপি নেতার সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে রাজি হননি একই সঙ্গে তার পরিচয়ও জানাননি We're not going to do an interview now. I mean, we're from the U.S. Embassy. We're just here for a conversation, that's all. But if you have any questions, you can get to our press office and we can give them the details. Yeah, we're happy to give you more information that way. What is the discussion with them? I'd recommend if you have any press questions, just talk to the Embassy's press office and they're happy to answer whatever you need, okay? 2008 সালের নির্বাচন থেকে শিক্ষা না নিয়ে যুদ্ধাপরাধীদের সংগঠন জামায়াতকে সঙ্গী করে আবারও ভোটের মাঠে নামায় বিএনপি এবারও তরুণ প্রজন্মের সমর্থন হারিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে সখ্যতা এবং ফাঁস হওয়া ফোন আলাপে সহিংসতার পরিকল্পনার কারণেও ব্যালটের ফলাফল বিএনপির বিপক্ষে গেছে এছাড়া দলীয় নেতাকর্মীদের মাঠে নামাতে না পারায় শেষ পর্যন্ত অনেকে মাঝপথেই নির্বাচন বর্জন করেছেন বলেও মনে করেন তারা ফারুক ভুঁইয়ার অবিনের রিপোর্ট ব্যালটের লড়াইয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় টানা তৃতীয়বারের মতো সরকার গঠনে জনতার রায় পেল আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ দশ বছর পর জাতীয় নির্বাচনে ভোটের লড়াইয়ে এসেও বিএনপির কেন বড় ভরাডুবি বিশ্লেষকরা মনে করেন রাজনীতির নানা সমীকরণে যেমন ধুঁকতে হয়েছে বিএনপিকে তেমনি নিজেদের অনেক কৌশলও শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে দলটির জন্য একাধিক নেতাদের ফোনালা ফাঁস হয়েছে সেখানে সরকি বল্লম এগুলো নিয়ে আসার কথা পাউডারের কথা বিভিন্ন জিনিস এসছে মানে বিধ্বংসী জিনিস সব জিনিস মানুষকে তো ডেফিনেটলি আমি মনে করি যে এটা প্রভাবিত করেছে আইএসের সঙ্গে যে সম্পৃক্ততা ইউএই থেকে বেরোলো দুবাই থেকে বেরোলো তার সাথে সেখানে তারেক রহমানের সম্পৃক্ততা তারপরে বেরোলো আইএসের মাধ্যমে তারা কোন কোন ব্যক্তি দাঁড়াবে নির্বাচনে দ্যাট হ্যাজ প্রুভ টু বি কাউন্টার প্রোডাক্টিভ প্রার্থী মনোনয়নে অনেক পরীক্ষিত ও নিবেদিত নেতার বাদ পড়া আর দলের সাংগঠনিক দুর্বলতাকেও নির্বাচনে বিএনপির বড় পরাজয়ের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা করাপশনের দায়ে অভিযুক্ত হওয়া একুশে অগস্টের দায়ে অভিযুক্ত হওয়া এই সব কিছু মিলে পার্টি একেবারে একটা শ্যাটার্ড একটা অবস্থায় ছিল এই জায়গা থেকে তাদের লিডারশিপও আসেনি তাদের অন্তর্দলীয় কোন্দল এগুলোও ছিল প্রচুর টাকার একটা খেলা হয়েছে যার ফলে যারা আসলে সাংগঠনিক ক্ষমতা রাখেন তারা আসতে পারেননি আবার যাদেরকে নিয়ে এসছেন হাইব্রিড তারাও আপনার সেভাবে এখনো সাংগঠনিক কোনোভাবে তারা সেই ক্যাপাসিটি তাদের ডেভেলপ করেনি জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে বিএনপির গাঁট ছড়া বাঁধার পর জামায়াতের সঙ্গে দলটির সম্পর্ক কেমন হবে তা নিয়ে অনেকদিনই বেশ ধোঁয়াশা ছিল কিন্তু মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠন জামায়াত নেতাদের হাতে শেষ পর্যন্ত দানের শীষ প্রতীক তুলে দিয়ে নির্বাচন করার সুযোগ দেয় বিএনপি বিজয়ের মাসে বিষয়টি তরুণ প্রজন্ম সহ ভোটারদের বড় অংশ মেনে নিতে পারেনি বলে মনে করেন বিশ্লেষকরা যুদ্ধাপরাধীদের আত্মীয় স্বজন ছেলে মেয়েদেরকে যারা নমিনেশন দিয়েছে এটাও কিন্তু আলোচনায় এসছে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রায়াল নিয়ে সেখানে কোনো বক্তব্য দিল না ম্যানিফেস্টোতে বিএনপি কম বয়সের ছেলেপিলেরা যারা দু কোটির মতো ভোটার তারা বলছে এদেরকে আমরা বিশ্বাস করবো কি করে নির্বাচনের দিন অনেক স্থানে পোলিং এজেন্ট দিতে না পারাকে বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও তৃণমূল কর্মীদের সঙ্গে প্রার্থীদের সমন্বয় গড়ার ক্ষেত্রে ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা ফারুক ভুঁইয়া রবিন সময় সংবাদ ঢাকা সন্ধ্যার সময় আরও থাকছে
নড়াইলের উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস মাশরাফির নির্বাচনে জয়লাভের পর জানালেন বিশ্বকাপের আগে খেলার সঙ্গে সমঝোতা নয়। নির্বাচনী সহিংসতায় নিহতদের পরিবারে এখন শোকের মাতম। এসব ঘটনায় সন্দেহভাজন সহ অজ্ঞাত পরিচয় কয়েকশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনহারা মানুষেরা। নির্বাচনে সহিংসতায় প্রাণ হারানোদের তালিকায় সবশেষ যোগ হয়েছে রাজশাহীর গোদাগাড়ির আওয়ামী লীগ কর্মী ইসমাইল হোসেনের নাম। সোমবার সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজশাহীতে নিহত তিনজনের বাড়িতে চলছে শোকের মাতম। ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। ঘাতক বেশ কয়েকজনকে আসামি করে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা ন্যায় বিচার চাই, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যেটা করবে আমরা মেনে নেব, আমরা চাই এর সুষ্ঠু বিচার। মামলা তদন্ত করে দেখতেছি কারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারাই জড়িত হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। চোখের পানি থামছে না নিহত যুবলীগ নেতা আজিজুলের স্ত্রী ফাতেমা বেগমের। স্বামী আজিজুলকে হারিয়ে পাগল প্রায় তিনি। রোববার বেলা 12টার দিকে বগুড়ার কাহাল উপজেলার বাগল এলাকায় নির্বাচন চলাকালে দুপক্ষের সংঘর্ষে আহত আজিজুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রোববার রাতেই একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই জাহিদুর রহমান। এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোটের সময় ভাতিজা রতনালীকে জাল ভোট দিতে বাধা দিয়ে হামলা শিকার হন নাটোরের নলডাঙ্গা উপজেলার আওয়ামী লীগ কর্মী হোসেন আলী। তাকে হত্যার দায়ে এখন রতনকে খুঁজছে পুলিশ। নরসিংদীর শিবপুরে নিহত আওয়ামী লীগের এজেন্ট মিলন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। সরকারের লাগি আমার ভাই জীবন দিছে, এই সরকারে জাঙ্গর বিচার করে দেয়। অপরাধী যেই হোক যত শক্তিশালী হোক তাদের বিচার আওতায় আনা হবে। ভোটের দিন গাজীপুরের হারিনাল এলাকায় প্রতিপক্ষের হামলায় নিহত আওয়ামী লীগ কর্মী লিয়াকত হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার নির্বাচনী সহিংসতায় সারা দেশে 14 জন নিহত হন, যাদের 12 জনই আওয়ামী লীগের। আবু রহমান, সময় সংবাদ। নির্বাচনে হারার পর এবার সরকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের অপচেষ্টা করছে বিএনপি নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের কথোপকথনের অডিওতে এমন তথ্য প্রকাশ পেয়েছে। আমরা এই পর্যন্ত নির্বাচন উপলক্ষে যত মামলা হয়েছে অসত্য মিথ্যা আমরা সব একসাথে সারেন্ডার করে ফেলাই। সরকার যে আর্থিক বরাদ্দ দেয় তার সঠিক বাস্তবায়নে জোর দিয়েছেন নড়াইল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা। 2019 বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের জন্য অন্য কিছুর সঙ্গে আপোষ করতে চান না বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক। আল মামুনের ক্যামেরায় নড়াইল থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। সকাল থেকে মাশরাফির মামার বাড়ির সামনে মানুষের ভিড় লেগে আছে। আনন্দ মিছিল নিষিদ্ধ হওয়ায় প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন নড়াইলবাসী। এদের একজন 70 বছরের বৃদ্ধা, মাশরাফিকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। সংসদ সদস্য নির্বাচনে মূলত মানুষের ভালোবাসায় জিতেছেন মাশরাফি, তাই নড়াইলের উন্নয়নে আপোষহীন হতে চান তিনি। 100 বছরের একটা মহিলা ওইখানে যাচ্ছে, এটা 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 রেসপন্সিবিলিটি কতটুকু এতটুকু আমি বুঝতে পারছি। তো আমি অবশ্যই চেষ্টা করব যে এর প্রতিদান দেওয়ার। ব্যক্তিগতভাবে মনে করি স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তাঘাটের যে অবস্থা, এই জিনিসগুলো মানুষ অনেক কষ্ট পাচ্ছে। সংসদে যে জিনিসগুলো আসবে সংসদ থেকে আইন প্রণয়নের পর পরে, বা আমাদের যে জিনিসগুলো নড়াইলে সরকারিভাবে অনুদান আসবে, সেই জিনিসগুলো ঠিকমতো আনতে পারা এবং সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট হওয়া। কদিন পরই বিপিএল ক্রিকেটের ব্যস্ত সূচি, তারপরেই যাবেন নিউজিল্যান্ডে, তাই আপাতত রাজনীতি নিয়ে ভাবনার সময় খুবই কম। কারণ বিশ্বকাপের আগে ক্রিকেটের সাথে কোনো আপোষ করতে চান না ম্যাশ। ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তো আসলে কোনো সমঝোতা করব না,
খেলা নিয়ে। তো ওই পর্যন্ত খেলাধুলা আমার মানসিকতা ঠিক ওই জায়গায় আছে। শুভেচ্ছা বিনিময় শেষে নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাশরাফি। 90-এ পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবার পর গেল 27 বছরে নানাভাবে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের দিক থেকে নড়াইলবাসী বঞ্চিত হয়েছে। তবে নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বলেই এখানকার মানুষেরা স্বপ্নবাজ। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভৌগোলিকভাবে নড়াইলে যে অবস্থান তাতে করে নড়াইলবাসীর যে স্বপ্ন তার বাস্তবায়ন দিতে হলে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মাশরাফি বিন মুর্তজাকে। বঙ্গবন্ধু চত্বর থেকে হুমায়ুন কবিরোজ, সময় সংবাদ, নড়াইল। মাশরাফি বিন মুর্তজা ছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ক্রীড়াঙ্গন থেকে নির্বাচিত হয়েছেন হেভিওয়েটদের সবাই। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ 6 আসনে প্রতিপক্ষকে হারিয়েছেন বিশাল ব্যবধানে। এছাড়াও নিজ নিজ আসনে দাপুটে জয় পেয়েছেন বর্তমান ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী বীরেন সিংদার, টাইগারদের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও বাফুফের সহ সভাপতি কাজী নাবিল আহমেদ। তাদের সবার অঙ্গীকার, সামনের দিনগুলোতে ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে কাজ করবেন আরো বেশি করে। উন্নয়ন শুধু করলে না, মানুষের সাথে আসলে মেশা, তাদের সাথে কিছু সময় দেওয়া, তাদের সাথে দেখা করা, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই রাজনীতিতে। অবশ্যই একটা আশা ছিল যে ভালোভাবেই জিতবো ভৈরবে, তবে এইরকম জিতবো এটা ভালো ধারণা ছিল না। এটা অস্বাভাবিক একটা হয়েছে যেটা নাকি আসলে আমার কল্পনার বাইরে। উন্নয়নের কিছু কাজ বাকি আছে যেটা নাকি মানুষ চায়, সেই কাজগুলো তো অবশ্যই হবে। ভালোবাসা এবং শ্রদ্ধা আমার এলাকার জনগণ দেখিয়েছে, এই ভালোবাসার প্রতিদান আমাকে অবশ্যই দিতে হবে। যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই বিষয়গুলি আমি মাথায় রেখে আগামী দিনে আমি কাজ করব। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে আমি ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছিলাম। খেলার ক্ষেত্রে আমরা অনেক সুযোগ সুবিধে এই মাগুরাতে আমরা সৃষ্টি করেছি। বাংলাদেশের খেলাধুলা, সরকারি পৃষ্ঠপোষকতা, যুব ক্রীড়া মন্ত্রণালয় যে আছে সেখান থেকে আরও বেশি সুযোগ সৃষ্টি করে দিবে খেলাধুলার জন্য তরুণ সমাজকে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কথা বলতে হয়, সেটাতে খেলাধুলার প্রতি যুব সমাজ আকৃষ্ট হবে। স্পেশাল ইকোনমিক জোন আমার এলাকায় ডিক্লেয়ার্ড আছে, সেখানে অনেকের কর্মসংস্থান হবে। যুব প্রশিক্ষণ কেন্দ্র, যেখান থেকে তরুণদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেটাকে পরবর্তীতে তারা কাজে লাগাতে পারে। যশোর জন্য গত 5 বছর কাজ করে গেছি, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের ধারাবাহিকতা বজায় রেখে আগামী 5 বছরও আমার পক্ষে কাজ করা সম্ভব হবে। গত 5 বছরের সংসদীয় দায়িত্ব পালনকালের মধ্যেই আমরা কিন্তু এখানে একটি আন্তর্জাতিক খেলা হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কা, আমাদের এখানে বেশ কয়েকটি একাডেমি তৈরি হয়েছে ভবিষ্যৎ খেলোয়াড়দের তৈরি করার জন্য। আমার মতে আমাদের বর্তমানে আধুনিকায়নে যে কাজ চলছে স্টেডিয়ামের, এই কাজ সমাপ্ত হলে আরও কিছু আবাসন ব্যবস্থা হলে আন্তর্জাতিক খেলাও আমাদের যশোরে আনা সম্ভব হবে। 31st নাইট উপলক্ষে রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের টহল। এছাড়া রাত 8টার পর উন্মুক্ত কোনো স্থানে জড়ো হয়ে উল্লাস করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে ডিএমপি। আর মাত্র কিছু সময় পরেই ক্যালেন্ডারের পাতায় আসছে নতুন বছর। 31st উপলক্ষে পুরো রাজধানী রয়েছে নিরাপত্তার চাদরে ঢাকা। বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, রাত 8টার পর উন্মুক্ত কোনো স্থানে সমবেত হয়ে কোনো আনন্দ উল্লাস করা যাবে না। এছাড়া যদি কেউ চার দেয়ালের মধ্যে বা বাড়ির ছাদে 31st উদযাপন করতে চান, সেক্ষেত্রে যাতে অন্যের অসুবিধা না হয়। বাইরে কোনো প্রোগ্রাম, ডিজে পার্টি বা ছাদে ওপেন স্পেসে, ওপেন টু স্কাই কোনো ধরনের এই প্রোগ্রাম না করার জন্য আমরা সকলকে অনুরোধ করেছি। হাতিঝিল সহ ঢাকা মহানগরীর উন্মুক্ত স্থানে কোনো ধরনের কোনো অনুষ্ঠান করা যাবে না। চার দেওয়ালের মাঝখানে যদি কেউ কোনো অনুষ্ঠান করে সেটির ব্যাপারে কোনো বাধা নেই। গুরুত্বপূর্ণ স্থাপনা ও হোটেল সহ উত্তরা, গুলশান, বারিধারা, বনানী, শাহবাগ সহ রাজধানীর সব এলাকাতেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। দুপুরের পর থেকে র‍্যাব, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের দেখা গেছে সাজোয়া যান নিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দিতে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিদায় নিয়েছে বছরের শেষ সূর্য, আর মাত্র কয়েক ঘন্টা এরপরই বিদায় নেবে 2018 সাল। জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকতনগরী, কক্সবাজারে ভিড় করে পর্যটক সহ স্থানীয়রা। নতুন বছর শুরু হবে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে, এমনটাই প্রত্যাশা তাদের। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট।
বছরের শেষ সূর্যাস্ত আর নতুন বছরকে বরণ করতে পর্যটন নগরী কক্সবাজারে ছুটে এসেছে পর্যটকরা। নির্বাচনের কারণে প্রথমে পর্যটক সংকটের আশঙ্কা করা হলো, আজ বিকেল থেকে পর্যটকে ভরে গেছে কক্সবাজার সৈকতের সবকটি পয়েন্ট। বিকেল হতে যখন সূর্যাস্ত ডুবে যায় ঠিক তখনই পর্যটকরা নানাভাবে এই বছরকে বিদায় জানায়। তবে সকলেরই একটি প্রত্যাশা, সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ। আমি এমন একটা বাংলাদেশ চাই সামনে যেখানে তরুণদের যে শক্তি সেটা আমরা ঠিকভাবে ব্যবহার করতে সমর্থ হব। ইলেকশন গিয়েছে, আগামী বছরটা যেন সমস্ত দল মিলে খুব সুন্দরভাবে দেশটাকে চালাতে পারে সেই সাফল্য কামনা করি। আমরা তরুণ সমাজ, আমরা চাই একটা শান্তি ও সমৃদ্ধপূর্ণ দেশ। ব্যবসায়ীরা বলছেন নতুন বছর যাতে তাদের ব্যবসাটা ভালো হয় সেই কামনাই করছেন তারা। তো শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হওয়ার কারণে আমরা এখন খুব বেশি উৎফুল্ল যে আগামী যেই নতুন বছরটা শুরু হবে সেই শুরু থেকে কিন্তু আমরা একটু ভালো ব্যবসার একটা রেসপন্সিবল। আর 31st রাইড উপলক্ষে বিভিন্ন বিধিনিষেধ থাকলেও কক্সবাজার হোটেল মোটেল জোন এবং সৈকত এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। হোটেল এলাকায় যে সকল এলাকা নর্মালি ট্যুরিস্টে যারা আছে বেশি থাকে ওই সকল এলাকায় আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি। আর নিরাপত্তার জোরদারের কারণে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন এখানে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সেনাবাহিনীর সহযোগিতায় রাঙামাটিতে জীবন বাঁচল দুর্গ এলাকার এক প্রসূতি মায়ের। চার দিন আগে ভারতের সীমান্তবর্তী রাঙামাটির জুরাছড়ি উপজেলার বগাখালি গ্রামের বাসিন্দা দয়াময় চাকমার স্ত্রী সোনাপতি চাকমার প্রসব বেদনা শুরু হয়। দুর্গম এলাকা হওয়ায় চিকিৎসার জন্য তাকে রাঙামাটি শহরে আনা সম্ভব হচ্ছিল না। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টার পর রোগীর অবস্থার অবনতি হয়। বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে প্রসূতি সোনাপতি চাকমাকে উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে একটি মৃত সন্তান প্রসব করলেও বর্তমানে সোনাপতি চাকমা আশঙ্কামুক্ত রয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসক। আমার মোটামুটি যে তাদের সহযোগিতা বলতে বলা যায় না আর কি, তুলনা করা যায় না। ওখানে চিকিৎসা ব্যবস্থা বললে পল্লী ডাক্তারও নেই, ওখানে মেডিকেল ডাক্তার বাদ দিয়ে দেয়, পল্লী ডাক্তারও নাই ওখানে, যার কারণে ওদের সহযোগিতা সেই আমরা এই সহযোগিতা পেয়ে চলে আসলাম আর কি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও নির্বাচনে বিজয় দেশের জন্য কাজ করার আরেকটি সুযোগ বললেন শেখ হাসিনা। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি বিদেশি পর্যবেক্ষকদের প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে শতকরা 80%, আবার ভোটের সুযোগ নেই জানালেন সিইসি, বললেন ঐক্যফ্রন্টের দাবি মানা সম্ভব নয়। পরিকল্পিতভাবে জনগণকে ভোট থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ সরকার, ব্রিফিংয়ে মির্জা ফখরুল। এড়িয়ে গেলেন সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার প্রশ্ন। বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ। দেশে দেশে চলছে নতুন বর্ষবরণের আনুষ্ঠানিকতা। ঢাকায় নিরাপত্তা জোরদার, রাত 8টার পর খোলা জায়গায় 31st night উদযাপনে নিষেধাজ্ঞা। এ ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।